আজ রবিবার তেরোই আশ্বিন দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্য মহাদতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যোদয়ের সময় সূর্যদেবকে তামাল লটায় অল্প একটু জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে এগারো বার জপ করে দিন শুরু করুন পারলে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে চাবিয়ে খেয়ে নেবেন এবং সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে পারলে অত্যন্ত উপকৃত লাভান্বিত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান লিডারশিপ স্কিল বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ম্যানেজমেন্ট স্কিলকে যদি গেইন করতে চান জন্মছকে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক সেটি যদি না থেকে থাকে তাহলে আজ অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ঘন ঘন যারা পান গুটখা এই ধরি এই জাতীয় কোনো জিনিস খেয়ে থুতু ফেলে তাদের কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি না পেয়ে দুর্বল হতে থাকে তাই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয়ের মেজাজে আপনারা থাকবেন যাই করুন না কেন দুঃখিত কিন্তু হতেই পারেন আজ ব্যয়বহুল একটি দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই ধর্মীয় কোনো স্থান বা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা ভ্রমণে যেতেই পারেন মানসিক প্রফুল্লতা অবশ্যই পাবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবেন আপনাদের মধ্যে অনেকেই আজ বাইরে গিয়ে পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে কোনো রেস্তোরাঁয় বা রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন করতে পারেন যেটি ব্যয়বহুলও কিন্তু হতে চলেছে তবে মানসিক শান্তি দেবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহপাতি হবেন না তাহলে দেখবেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না